নমস্কার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। জেমফাস ইউজি দু হাজার বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে তো এই আবেদন প্রক্রিয়াটা শুধুমাত্র সায়েন্সে পড়া স্টুডেন্টরাই আবেদন করতে পারবে এই নয় আর্টস বা অন্যান্য স্ট্রিমে পড়াশোনা ছেলে মেয়েরাও আবেদন করতে পারে এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য সে বিষয়টা নিয়ে আলোচনা করবো অর্থাৎ জেমফাইউজি বিএসসি নার্সিং যেখান থেকে আবেদন করা হচ্ছে বর্তমানে সেখানে আর্টসের স্টুডেন্টরাও আবেদন করতে পারে তার জন্য একটি আলাদা অপশান রয়েছে সেই অপশানটি ব্যবহার করে আর্টসের স্টুডেন্টরাও এই ফাইউজি দু হাজার তেইশে আবেদন করা যাবে সেই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়টি সম্পূর্ণ ডেস্কটপ স্ক্রিনে নিয়ে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন চলুন সরাসরি আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এ বিষয়টি জেনে এবং এর সুযোগ নিয়ে অনেকেই আর্টস বা অন্য ক্যাটাগরির ছেলেমেয়েরা অনেক সুবিধা উপভোগ করেছে আগের বছরই সেই বিষয়টাই যেহেতু আলোচনা করছি সরকারিভাবে যদি নার্সিংয়ের আবেদন করতে চা চাইছো যেটা জেমফাই ইউজি অনেকেই দাবি করছে সায়েন্স স্ট্রিম ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কিন্তু জেমফাই ইউজির মধ্যেও একটা ক্যাটাগরি রয়েছে যার মধ্যে কোনো আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টরাও আবেদন করতে পারে আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা যেহেতু আমরা একদম খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন আমরা রয়েছি ইউজির যেখান থেকে অফিসিয়াল নোটিশ এবং আবেদন পদ্ধতি চালু রয়েছে বর্তমানে একত্রিশ এক দু পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলবে ইউজির মধ্যে শুধু যে বিএসসি নার্সিং তা নয় তার ছাড়াও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বিএসসি নার্সিং বিপিটি অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই এরকম অনেকগুলো ক্যাটাগরি ভাগ রয়েছে কিন্তু সর্ব নিচে একটা ভাগ রয়েছে বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটার জন্য সম্পূর্ণ আলাদাভাবে এই ফর্মটি আবেদন করতে হয় আপনারা যদি এই আবেদনটি করেছেন তাহলে অবশ্যই জানেন পেপার ওয়ান এবং পেপার টু একসাথে পরীক্ষা দেওয়া যেতে পারে বা পেপার ওয়ানটা খালি দেওয়া যেতে পারে কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু ইনফরমেশানটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টি উপরে ইনফরমেশান বুলেটিং যে অপশানটি রয়েছে জেম জি দু হাজার তেইশ ওই অপশানে যদি ক্লিক করি সরাসরি আমাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে অর্থাৎ এই যে সাতাশটা পেজের পিডিএফ এর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে জেম ফাইজি সম্বন্ধে এই পিডিএফটা প্রথমে আমরা ডাউনলোড করে নিই তাহলে আরও পরিষ্কারভাবে বোঝানো সম্ভব হবে আমরা ডাউনলোড করে নিচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে এই পিডিএফটি আমাদের সামনে ওপেন হচ্ছে এবং এখানে পরিষ্কারভাবে কবে লাস্ট ডেট কবে শুরু হয়েছে সেগুলো যেমন দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে সূচিপত্র আমরা যদি সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাই অর্থাৎ দশ নম্বর পেজ থেকে শুরু হচ্ছে তো আমরা যদি দশ নম্বর পেজে যাই তো আমরা এখানে দশ নম্বর পেজে চলে এসেছি দশ নম্বর পেজের নিচের দিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুরু রয়েছে সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পারেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আমরা বিশেষ করে শুধুমাত্র যেহেতু দুটো আলাদা আলাদা ট্রেডের কথা বলা হয়েছে সেই বিষয়টা উল্লেখ করব। এখানেও কিন্তু আপনারা দেখতে পারেন পেপার ওয়ান এবং পেপার টু এর পেপারটা যে কি কি সাবজেক্ট থাকতে পারে এক্সামের সময় এবং তার রুল অ্যান্ড রেগুলেশন আর তাছাড়া আমরা শুধুমাত্র বিএইচ কোর্সটাতে কী কী লাগবে সেই বিষয়টা নিয়ে কথা বলছি যদি এই স্ল্যাবটা বা এই কলামগুলো ভালো করে লক্ষ্য করি প্রথমের ঘরটা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান এবং তারপরে রয়েছে কী কী সাবজেক্ট লাগবে এই নার্সিংয়ের জন্য এবং তাছাড়া যে বাকি কোর্সগুলো রয়েছে তাদের জন্য কী কী সাবজেক্ট প্রয়োজন হবে এবং তাছাড়া আরেকটা কোর্স আছে ও এই কোর্সটার জন্য কি কী সাবজেক্ট লাগবে লাস্টে রয়েছে বিএইচ আমরা যদি আবারও আগের পেজটাতে যাই তাহলে এই বিষয়টা বুঝতে পারবো এই যে বি ও অর্থাৎ এই যে এক থেকে দশ নম্বর কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোই কিন্তু এখানে আলাদা আলাদা করে লেখা রয়েছে কোন কোর্সের জন্য কি কি সাবজেক্ট প্রয়োজন হবে এইচএসের উপর ডিপেন্ড করে তো ম্যানি মিনিমাম কোয়ালিফিকেশান প্রত্যেকের ক্ষেত্রেই ক্যান্ডিডেট মাস্ট বি পাস এইচএস এক্সামিনেশন ফ্রম দ্য এনি রেকগনাইজ বোর্ড বা কাউন্সিল এইচএস পাস করলেই হবে যে কোনো বোর্ড থেকে অনেকে দাবি করতে পারেন যে যেহেতু এখন বর্তমানে অ্যাপিয়ারিং তাহলে কি আবেদন করা যাবে না হ্যাঁ অ্যাপিয়ারিং হোক আর পাস হোক ওনার প্রত্যেকেই কিন্তু আবেদন বর্তমানে করা যাবে তো এখানে যে ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশান প্রয়োজন শুধুমাত্র বিএসসি নার্সিং অর্থাৎ প্রথমের এক নম্বরটাতে আমরা যদি সেই এক নম্বরটাতে যাই এটা হলো বিএসসি নার্সিং ব্যাচেলার অফ নার্সিং এর জন্য প্রয়োজন হবে ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট মিনিমাম ইডব্লিউএস এর জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস প্রয়োজন এস টিএসি ও দের জন্য চল্লিশ পার্সেন্ট মার্কস প্রয়োজন এ পাস করা থাকলেই এই আবেদনটি করা যেতে পারে দ্বিতীয় আছে বিপিটি বিএমএলটি সিসিটি অর্থাৎ আমরা যদি সেই পেইটাতে আবার পুনরায় ফিরে যাই এই দু নম্বর থেকে একবারে আট নম্বর পর্যন্ত যে কোর্সগুলো রয়েছে এদের ক্ষেত্রে আলাদা একটা সাবজেক্ট চয়েস করা হয়েছে সে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং ইংলিশ কম্পালসারি বা প্রয়োজন এইচ এগুলো পড়া থাকতে হবে অর্থাৎ যারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রত্যেকেরই রয়েছে ইংলিশ তো কমন সাবজেক্ট হিসেবে থাকেই তাছাড়া এখানে ও যে কোর্সটার কথা বলা হয়েছে যদি ও কোর্সটা দেখি ন নম্বর কোর্সটার কথা বলা হয়েছে এক্ষেত্রেও বলা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এবং ইংলিশ অর্থাৎ এখান থেকে এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে সায়েন্স স্ট্রিমে না পড়াশোনা করলে সম্ভব নয় এই কোর্সগুলো করা হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই নিয়ম কিন্তু আরও একটা লক্ষ্য করলে দেখতে পাবো সর্বশেষে বিএইচএ বলে একটি কোর্স রয়েছে আমরা যদি সেখানে যাই দশ নম্বর কোর্সটি ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটি রয়েছে সে কোর্সটার নোটিফিকেশানে কি বলা হচ্ছে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে এই কলামটা বাধ্যতামূলক এইচএস পাস করতে হবে যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে কিন্তু কোনো সাবজেক্ট রিকোয়ার্ড নেই অর্থাৎ বিএইচএ কোর্সের জন্য কোনো সাবজেক্ট রিকোয়ার্ড নেই বা কোনো পার্সেন্টেজ রিকোয়ার্ড নেই যে কোনো আর্টস সায়েন্স কমার্স যে কোনো ক্যাটাগরির ছেলেমেয়েরা এই কোর্সটির জন্য আবেদন করতে পারো হ্যাঁ আবারও জোর দিয়েই বলছি কারণ আমরা এই বিষয়টা আগের বছরও জানিয়েছিলাম অনেকেই জেনে আবেদন করে ভালো জায়গায় র্যাঙ্কিং করে সরকারিভাবে এই বিএইচএ কোর্স করছে বর্তমানে তো আপনাদের মধ্যে যারা বিএইচএ কোর্স করতে চাইছেন অথচ সায়েন্স ট্রিমের মধ্যে নেই আবেদন অবশ্যই করা যেতে পারে শুধুমাত্র পেপার টু চয়েস করে আবেদন করবেন যদি বিস্তারিত কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে কমান্ট সেকশানে জানাতে পারো আমরা সেই বিষয়টা পরিষ্কারভাবে বলার চেষ্টা করব। নিচের দিকে আরও বিস্তারিত তথ্য আছে এবং আমরা যদিও যে বিষয়টা ফোকাস করছিলাম সায়েন্স ছাড়াও অন্য স্ট্রিমের ছেলে মেয়েরাও এই বিএসসি নার্সিং অর্থাৎ জেমফাই ইউজি দু হাজার তেইশে আবেদন করতে পারে সে বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল বিএসসি নার্সিং অর্থাৎ যেখান থেকে জেমফাই ইউজি দু হাজার আবেদন চলছে তো এই জেম জি দু হাজার তেইশে সায়েন্সে পড়া স্টুডেন্টরাই আবেদন করতে পারবে তা নয় আর্টস বা কমার্সে স্টুডেন্টরাও আবেদন করতে পারে সে বিষয়টি পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ